রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার আলোচনায় তেমন কোনো আশাব্যঞ্জক খবর না আসলেও বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে সামান্য অগ্রগতি হয়েছে। আলোচনার পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের কাছের আরেক শহর হোস্টোমেল শহরের মেয়র রুটি এবং ওষুধ বিতরণের সময় গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অবরুদ্ধ বন্দর শহর মারিয়াপোলে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন থাকায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দা পানি ও খাদ্যের চরম সংকটে পড়েছে। মারিয়াপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে ক্রিমিয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানক্স এবং দোরিয়েক্সের মধ্যে সরাসরি স্থল যোগাযোগ তৈরি করতে সমর্থ হবে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণের মিকোলাইভ শহরটিও নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। তবে খার্কিভের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে ইউক্রেনের সহায়তায় আরও 175 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এছাড়া রাশিয়ার আরও 10 কর্মকর্তা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডাও। পাশাপাশি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার জ্বালানি তেল ও তেল জাতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এসব নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে ইউরোপীয় ইউনিয়নে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। মাইটিভি।